হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। যারা এই চ্যানেলে নতুন আছো, প্রথমেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে চলে এসেছে একটি নতুন নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা অনেকের মন কিন্তু খুশিতে ভরিয়ে দেবে। কেন খুশিতে ভরিয়ে দেবে তার নির্দিষ্ট কারণও রয়েছে, বলবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো প্রাইমারি পরীক্ষা, এই যে 2022-এর টেট পরীক্ষা হয়ে গেল, এই টেট পরীক্ষার আগে কিন্তু আমাদের ট্রেনিংটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে পড়ছিল, যে ট্রেনিংয়ে অ্যাডমিশন নিয়ে থাকলেও আমরা টেট দেওয়ার সুযোগ পাবো। কেন টেট দেওয়ার সুযোগ পাবো? কেননা পার্সুইং ক্যান্ডিডেট বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরাও চান্স পাবে। আর একটা ট্রেনিংয়ের সিটের জন্য কলেজ টু কলেজ যেভাবে কম্পিটিশন চলেছে, সেটা আমাদের কারোর অজ্ঞাত নয়, আমরা প্রত্যেকেই জানি। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে অনেকে চেষ্টা করেছে যে শেষ টাইমে এসে বিএড এ ভর্তি হওয়ার, শেষ টাইমে এসে ডিএলএড এ ভর্তি হওয়ার, বাট পোর্টাল ততদিনে বন্ধ হয়ে গেছে, সুযোগ কেউ পায়নি। প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে শেষ সুযোগ দেওয়া হয়েছে। আমরা জানি প্রত্যেক বছর প্রাইমারিতে একটা অফলাইন অনলাইনের ব্যাপার থাকে, প্রথমে অনলাইন ফর্ম ফিল আপ চলে, তার পরবর্তীতে অফলাইনে ফর্ম ফিল আপ চলে, এবং তাই নিয়ে অনেক দুর্নীতি এবং তাই নিয়ে অনেক কোর্ট কেস, এই জিনিসগুলো চলেছে। এবং বিভিন্ন বিএড কলেজকে কিন্তু এই যে পর্ষদ সভাপতির যে ব্যাপারগুলো ছিল আগে, সেই জিনিসগুলো জন্য কিন্তু ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ইডির পক্ষ থেকে, আর্থিক তছরূপের ব্যাপারে। তো আপাতত প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে সেই জায়গাতে স্বচ্ছতা আনা হচ্ছে। কিসের স্বচ্ছতা? 21-23 ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখনও রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি। 21-23-এর যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের অনেকেই রয়েছে যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেনি, অফলাইনে মোটা টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছিল। এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 22-24-এর অনেক ক্যান্ডিডেট ছিল যাদের অনলাইনে প্রথমে যারা করেছে করেছে, পরে অফলাইনে করেছে। এই অনলাইন অফলাইনের বিষয়টা আর থাকবে না, এবার থেকে সবটাই অনলাইনে করতে হবে, যেমনটা বিভিন্ন নির্দেশিকা রয়েছে, বিভিন্ন যে বক্তব্য রয়েছে তার উপর ভিত্তি করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেনি, প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে শেষ সুযোগ দেওয়া হয়েছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে, অনেক কলেজে নতুন করে ভর্তি হতে চায়, অনেক কলেজে সিটও ফাঁকা রয়েছে। তো তোমরা চাইলে এখন কিন্তু সেই শেষ সুযোগটা কাজে লাগাতে পারো। কেননা পর্ষদ সভাপতি বলেছেন প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে, এবার টেট পরীক্ষা হয়েছে, নেক্সট ইয়ার যদি টেট পরীক্ষা হয় তাহলে তোমরা সুযোগ পাবে। তো এবং এছাড়াও সিটেট পরীক্ষা তো প্রত্যেক বছর হয়, সিটেট পরীক্ষা তো পার্সুইং বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা চান্স পায়। তো তোমরা সেই কারণে সুযোগটা কাজে লাগাও। যারা 21-23-এর ক্যান্ডিডেট রয়েছে তাদের 2/1/2023 থেকে 6/1/2023 লেট ফাইন দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তারা করতে পারবে। যদি কলেজ দায়িত্ব নিয়ে থাকে, কলেজ তোমাদের এটা করিয়ে দেবে। এরপরে আসছে 7/1/2023 থেকে 12/1/2023-এর মধ্যে যারা 22-24 সেশনের ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ রিসেন্ট সেশনের ক্যান্ডিডেট রয়েছে, তারা অফলাইনে ভর্তি হয়েছে। অফলাইন অফলাইন হলেই শুধু হবে না, 3,000 টাকা এক্সট্রা ফাইন দিয়ে, লেট ফাইন দিয়ে তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে। তো এই সুযোগটা তোমরা কাজে লাগাও। 21-23-এর ব্যাচ যারা রয়েছে তাদের তো অলরেডি অফলাইনে অ্যাডমিশন নিয়েছিল, তাদের লাস্টের যারা ছিল তাদের এখন করতে হবে অনলাইন। আর 22-24-এ লাস্টের ক্যান্ডিডেট যারা অফলাইনে হয়েছে তারা তো করবেই। তার পাশাপাশি নতুন যদি কোনো সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রেও তোমরা কলেজগুলোতে খোঁজ নাও, যদি সিট ফাঁকা থাকে তুমি এই সুযোগে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবে। তো চলো এরপর টেটের যখন রেজাল্ট আসবে, অ্যান্সার কী আসবে অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো ভিডিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।